তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলেন মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে কোনো ডিজে কম্পিটিশান নিয়ে কথা বলবো না আজকে কোনো ডিজের ব্যাপারে কথা বলবো না যে ডিজের ব্যাপারে যে আমি কথা বলতে গিয়ে আমি কোন পজিশনে পৌঁছালাম সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো বন্ধুরা ডিজে ব্যাপারটা নিয়ে আমি যখন ভিডিও বানাতে যাই সেখানে আমার কি কি বাধা বিপত্তি এসে পৌঁছেছে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব বন্ধুরা আর আমি কেন ডিজে ভিডিও বানাতে গিয়ে আমি কেন বাধায় পড়লাম কেন আমি কি হলাম সেই ব্যাপারটা নিয়ে বন্ধুরা আজকে কথা বলবো সত্যি কথা বলতে বন্ধুরা যে আমাদের বেলপাহাড়িতে যে ডিজে কম্পিটিশানটা হয়েছিল আঠেরোই আগস্ট সেই আঠেরোই আগস্ট কম্পিটিশানটা হয় সেইখান থেকে আমি কিন্তু ভিডিও বানাতে স্টার্ট করি আমি বানাই হচ্ছে উনিশে আগস্ট থেকে ভিডিও আপলোড দিচ্ছি উনিশে আগস্ট থেকে আমি ডিজের দা ডিজে সার্জেনদার হয়ে কথা বলছি কথা বলতে গিয়ে বন্ধুরা আমার কিছু কিছু জায়গায় এমন কিছু এমন কিছু হয়েছে সেইগুলো তোমাদেরকে না শেয়ার করে আমি থাকতে পাচ্ছি না কেন থাকতে পাচ্ছি না যে আমি শুধু জাস্ট ভিডিও করে ব্লগের আকারে তোমাদের কাছে দিয়েছি সেখান থেকে কিন্তু বন্ধুরা আমি সব সময় চাইতাম যে একটা ভালো বা পজিটিভ বা ভালো দৃষ্টিভঙ্গির বা ভালো ভাবনা চিন্তার কিছু কমেন্ট আসবে তো সেটা না এসে করে কিছু এমন কমেন্ট এসেছে বন্ধুরা সেটা আমার পড়ে করে খুব খারাপ লেগেছে খুব আমি দুঃখজনক ব্যাপার হয়ে গেছে আমার কাছে ব্যাপারটা যে আমি তো সাধারণ একটা ছোট ইউটিউবার আর আমার জন্য কেন ডিজে সার্জেন্দার নাম খারাপ হোক বা সার্জেন্দা। কে কথা শুনতে হোক আমি কখনো এটা চাই না বন্ধুরা কেন বলছি যে আমি জাস্ট সার্জেন্দাকে নিয়ে করে ভিডিও করেছি জাস্ট ব্লগ আকারে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু শারজেন্দার হয়ে কথা বলতে গিয়ে যখন দেখি যে আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট বাজে বাজে কমেন্ট আসছে সেগুলোও আমি পড়বো না নাম মেনশন করবো না চ্যানেলগুলো তোমরা গিয়ে দেখে নাও চ্যানেলে প্রচুর পরিমাণে আছে তো সেখান থেকে বন্ধুরা আমি কিন্তু একটা অন্যরকম পজিশনে চলে গেছি পজিশন বলতে দেখো একটা ছেলে আমি সাধারণ একটা গ্রামের ছেলে সাধারণ একটা গ্রামের ছেলে যখন আমি সার্জেন দাদার হয়ে করে কথা বলতে গেলাম তখন আমাকে কিছু ছেলে তারা আমাকে এমনভাবে কমেন্ট করলো যেখানে আমার মনটা ভেঙে গেল বন্ধুরা আমি কি করব এবারে আমি কিছু খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমি সার্জেন্দার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি বন্ধু সার্জেনদা আর ভবিষ্যতে তোমাকে নিয়ে ভিডিও বানাবো না কেন বলছি তোমাকে যখন নিয়ে ভিডিও বানাচ্ছি সেখানে দেখছি যে হয়তো একশো জনে কমেন্ট করলো তার মধ্যে কিন্তু কুড়ি পঁচিশটা এমন কমেন্ট আসছে সার্জেনদা তোমাকে বলতে কিছু পারছি না মানে সেই কমেন্টগুলো আমি রিডিং করতে পারবো না আমি চাই না আমার জন্যে তোমার নামে কমেন্ট কিছু খারাপ আসুক বা আমার জন্যে তোমার যে গুডউইল আছে সেটা নষ্ট হোক আমি চাই না শারজেন্দা তো যা কিছু করেছি শারজেন্দা আমি তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি আর দর্শকদেরকে বলছি যে ভাইয়েরা দাদারা তোমরা সবাই সুন্দরভাবে কাজকর্ম করো নিজের আর আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছিলে সার্জেনদাকে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছিলে সেই ভালোবাসাটা যেন টুকু পাই আর কিছু চাই না বন্ধুরা তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার টানে কিন্তু আজকে আমি তোমাদেরকে সব কিছুটা শেয়ার করলাম যে কেন সারজেন্দার কাছে আমি হাত জোড়ো করে ক্ষমা চাইছি আর সার্জেনদার কাছে ক্ষমা চাইবো না তো কার কাছে ক্ষমা চাইবো বলো বলো বন্ধুরা আমি সার্জেনদাকে খুব ভালোবাসি জানো শারজেন্দা হয়তো আমার ভিডিওটা সার্জেনদার কাছে পৌঁছাবে না তোমরা যদি পৌঁছে দাও তাহলে কিন্তু খুবই ভালো আর বেলপাড়ি কম্পিটিশনে এসে করে সার্জেনদাকে দেখে আমার মন প্রাণ সব ভরে গেছে আর আমাদের জঙ্গলমহলের গর্ব বন্ধুরা আমাদের জঙ্গলমহলের গর্ব যে শারজেন্দা ঝাড়খণ্ড থেকে এসে করে আমাদেরকে যে কম্পিটিশানটা দেখিয়ে দিল সেটা কিন্তু আমাদের ইতিহাসের পাতায় থেকে যাবে মানে আমাদের ইতিহাসের পাতায় আমাদের ইয়ং জেনারেশনের ইতিহাসের পাতায় থেকে যাবে কেন বলছি বন্ধুরা এরকম কম্পিটিশান আগে কখনও আমাদের জঙ্গলমহলে হয়নি তো জঙ্গলমহলে এসে করে সার্জেনদা খুব সুন্দরভাবে তার সব কিছুই শান্তি শৃঙ্খলাভাবে সে তার মানে সাউন্ড সিস্টেমকে অপারেট করে সাউন্ড কন্ট্রোল করে সব কিছুটাই শুনিয়ে বুঝিয়ে করে আমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েই ব্যাগ গেছে বন্ধুরা আর আমি বন্ধুরা সার্জেনদার কাছে ক্ষমা চাইছি এই জন্যই যে সার্জেনদাকে প্রচুর ভালোবাসি আর সার্জেনদার নিয়ে যদি কেউ খারাপ কিছু বলে না তখন কিন্তু আমার মনটা পুরো ভেঙে যায় বন্ধুরা সেই জন্যই সার্জেনদার কাছে তোমাদের কাছেও হাত জোড়ো করে ক্ষমা চাইছি যে ভবিষ্যতে আমি যদি কথা বলি সার্জেনদার হয়ে করে বা আরও কারো হয়ে করে তাহলে কিন্তু বন্ধুরা একদম সঠিক কথা বলবো সঠিকই কথা বলেছি তোমরা দেখে নিও গিয়ে করে সার্জেনদার নিয়ে আমি আমি কখনও ভুল কোনো কথা বলিনি কিন্তু তা সত্ত্বেও আমাকে কিছু জন কিছু ছেলে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তারা কিন্তু আমাকে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করেছে বন্ধুরা সেই নেগেটিভ কমেন্টগুলোর জন্যেই কিন্তু আমি তোমাদের কাছ থেকে ক্ষমা যে আমাকে কেন এইভাবে নেগেটিভ কমেন্ট করা হলো আমি কি ভুল করলাম আমি শুধু ভিডিও করে আপলোডই দিয়েছি বন্ধুরা তো অনেক কষ্ট লাগছে খারাপ লাগছে ডিমোটিভেস মানে ডিমোটিভেশন হয়ে যাচ্ছি ডিমোটিভেট হয়ে যাচ্ছি বল মানে একদম পুরো ভেঙে যাচ্ছি যে এই সবে সবে আমি ইউটিউবে আসলাম আর সেখান থেকে ভিডিও বানাতে গিয়ে এইরকম কমেন্ট আমি কখনো অ্যাকসেপ্ট করিনি বন্ধুরা আমি ফিউচারও অ্যাকসেপ্ট কর মানে করছি না যে এইরকম কি আর মানুষজন আছে নাকি যে তারা এইরকমভাবে কমেন্ট করবে সার্জেনদার হয়ে কথা বলতে গেলে সার্জেনদার নিয়ে করে খারাপ খারাপ কমেন্ট করবে আমি চাই না কখনও এইরকমটা হোক আর আমি তোমাদেরকে খুব ভালোবাসি বন্ধুরা আমার যারা দর্শক আছো তাদেরকে মানে কি বলবো জহার জানাই সেলুট জানাই আর ভালোবাসা মানে আমার বুক থেকে তো একদম একগুচ্ছ ভালোবাসা তোমাদের জন্য আছে আর কী বলবো বন্ধুরা মানে না বলে না কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকতে পারলাম না কেন বলছি তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসাটা কিন্তু আগে পাইনি বন্ধুরা রিসেন্ট সার্জেন্দাকে যখন আমি বেলপাড়ি যাই বেলপাড়ি গিয়ে সার্জেন্দার সাথে দেখা করি আপ করি তারপর থেকে কিন্তু এত ভালোবাসা তোমরা দিচ্ছ বন্ধুরা দিয়ে মানে আমার মনটা ভালো হয়ে গেছিলো কিন্তু এই যে কিছু কিছু কমেন্ট এসেছিলো না সেই কমেন্টগুলোর জন্য কিন্তু বন্ধুরা আমি ভেঙে পড়েছি আমি তোমরা পজিটিভ কমেন্ট করো পজিটিভ কথা বলো তাহলে কিন্তু আমি স্ট্রং হয়তো হতে পারবো একটু একটু করে নাহলে কিন্তু আস্তে আস্তে করে মনে হয় ভেঙে যাবো বন্ধুরা আর আমি বাড়ির থেকেও বেরোতে পারছি না দেখতে পাচ্ছ আমার মা সামনে বসে আছে মার সামনে রেখে করে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আমি বাইরে কোথাও যেতে পারছি না মানে এমন একটা কমেন্ট আসছে মানে এত খারাপ লাগছে বন্ধুরা সার্জেনদাকে আমি আরও জহা জড়হাত করে জানাই যে সারজেন্দা আমার জন্য তোমাকে কথা শুনতে হচ্ছে আমি চাই না তুমি কখনো আমার জন্য কথা শোনো আর দর্শকদেরকে বলছি বন্ধুরা তোমরা যেরকমভাবে সাপোর্ট করে আসছো সেরকমভাবে প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে বন্ধুরা আমি কিন্তু এই গ্রাম থেকে কখনও উঠে দাঁড়াতে পারবো না আমি কখনো চাই না যে তোমরা আমাকে গ্রামেই রেখে দাও বা গ্রামের থেকে আমি কিছু করতে পারবো না আমি আমি আমার স্বপ্ন দেখেছি আমি আমার জায়গা থেকে সব সময় একটা স্বপ্ন দেখি যে আমি গ্রাম থেকে কিছু করে দেখাবো বন্ধুরা সেটার জন্যেই কিন্তু আমি ইউটিউবে এসেছি তোমাদেরকে এ টু জেড ডিটেলসে বলবো পরের ভিডিওতে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি দুই মা আছে আমার সঙ্গে সেই মাদের সামনে আমি মাদেরকে সঙ্গে রেখে করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা আমি কখনও চাই না যে তোমাদেরকে নিয়ে খারাপ কথা বলবো কাউকে নিয়ে কিছু বলবো বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর অনেক কিছু কথা রয়ে গেল। তোমরা যেভাবে সাপোর্ট করে এসেছিলে যেভাবে সাহায্য করছো সেভাবে সাহায্য করো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো জহার বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরাম